जय श्रीमन्नारायण। এই ভাষণটি দিয়েছেন রামানুজ দাস শ্রীমান গট্টু বেনুগোপাল স্বামী। অধ্যায় চার, জ্ঞান যোগ, শ্লোক চার। অপরম ভবতো জন্ম পরম জন্ম বিবস্বতঃ কথমেতত विजानीयाम् त्वमादौ प्रोक्तवानिति। ओम। गीताचार्य श्रीकृष्ण परमात्मा अर्जुन सह आमादेर सकल के ज्ञान योग शेखाच्छेन। এই প্রক্রিয়ায় অর্জুন পরমাত্মার কাছে এইভাবে একটি প্রশ্ন উত্থাপন করছেন, হে কৃষ্ণ, আমরা উভয়ই একই সময়ের মধ্যে জন্মগ্রহণ করেছি। এখন আপনি বলছেন যে আপনি সূর্যকে কর্মযোগ শিখিয়েছেন, এটা কিভাবে সম্ভব? যদি তা সত্য হয় তাহলে আপনি কি সেই থেকে এখন পর্যন্ত জন্ম নিচ্ছেন? আপনি যদি সত্যি এইভাবে জন্মগ্রহণ করেন তাহলে কর্মযোগের এই শিক্ষাগুলি কিভাবে আপনি ভুল গেলেন না এখন অবধি? আপনার প্রবণতাগুলিও কি এই প্রকৃতি দ্বারা মুখোশিত, যেমন কি আমাদের জন্যে? কৃষ্ণ, আমরা জাগতিক দেহে প্রবেশ করছি, আপনি কি ধরনের দেহ গ্রহণ করছেন? পুণ্য ও পাপ আমাদের জন্মের কারণ, আপনার জন্মের কারণ কি? মেধা বা পাপ যখন সম্পূর্ণ রূপে পরিপক্ক হয় তখন আমাদের জন্ম হয়, তাহলে আপনার জন্মের কারণ কি? আমরা আনন্দ এবং বেদনা অনুভব করার জন্য জন্মগ্রহণ করি, আপনি কেন জন্ম নেন? জন্মের পরে আপনি কি করেন? এইভাবে অর্জুন পরোক্ষভাবে এই সমস্ত প্রশ্ন ও সংশয় উত্থাপন করছেন, শুধু এইভাবে তার বক্তব্য প্রকাশ করে। আসুন আমরা সকলে পরমাত্মার বাণীতে অটল বিশ্বাস রাখি এবং গীতার শিক্ষাগুলি অনুসরণ করি এবং নিজেদেরকে লক্ষিত করি এবং আমরা সকলে পরমাত্মার দ্বারা বলা কথাগুলি পুনরাবৃত্তি করি। অপরম ভবতো জন্ম परम जन्म विवस्वतः कथमेतत् विजानीयाम् त्वमादौ प्रोक्तवानिति। ओम। শ্রীমদ্ ভগবত গীতার সম্পূর্ণ সারমর্ম শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা প্রদত্ত হয়েছে। অধ্যায় ১৮ এর শ্লোক ৬৫ থেকে ৭০তে ৮টি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেই ৮টি কাজ অনুসরণ করা ভক্তের প্রেম করি, আমি সমস্ত প্রকারে এই ভক্তদের রক্ষা করব। শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা বলিত শ্রীমৎ ভগবদ গীতা শ্রবণ করার পরে অর্জুন বলেন, করিষ্যে বচনম তব। এর মানে হলো, কৃষ্ণ, তুমি যা বলেছ তা আমি করব। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত প্রকারের সফলতা এবং জয় দান করেছেন। চলো পরমাত্মার কাছে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই ৮টি ক্রিয়াকলাপের পালন করব। পরমাত্মার কাছে এই বচনটি দেবার চেয়ে বড় কোনো পূজা, তপস বা যজ্ঞ নেই। আমি এই ৮টি প্রতিজ্ঞা করব। আপনারা সবাই আপনাদের মনে এবং হৃদয়ে এই কথাগুলি ভাববেন। এভাবে আমরা শ্রীকৃষ্ণকে আমাদের বাণী প্রদান করি। আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের মুখ আনন্দে উদ্ভাসিত এবং আনন্দ অনুভব করি। জয় শ্রীমন্নারায়ণ। এইটি আমাদের ৮টি প্রতিজ্ঞা। আমাদের প্রথম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি নির্দেশ দিলে আমি সর্বদা তোমার উপর ধ্যান এবং তোমার কথা চিন্তা করব।
আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, যেমন তুমি পরামর্শ দিলে আমি সর্বদা তোমার ভক্ত হব। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, আমি আমার সমস্ত কর্ম তোমার সেবার জন্য এবং তোমার সন্তুষ্টিতে করব। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তোমার উপদেশ মোতাবেক আমি অনুসরণ করব। আমার বিশ্বাস আছে যে আমি শুধু তোমার, আমি সর্বদা হাত জোড়ে প্রণাম এবং তোমার পূজা করব। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মামেকম শরণম ব্রজ, যেটি তুমি কেবল মাত্র তোমার উপর সমর্পণ করার বলেছ। শ্রীমান নারায়ণ, আমি শুধুমাত্র তোমার উপর সমর্পণ করছি। আমাদের ষষ্ঠ প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মা সুচহ, যা তুমি আমাদেরকে আশ্বাস দিয়েছ যে আমরা দুঃখী থাকবো না, আমি আর দুঃখিত হব না। আমাদের সপ্তম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তুমি আমাদেরকে সকলকে শ্রীমদ্ ভগবদ গীতার আশীর্বাদ এবং উপহার দিয়েছ। আমি তোমাকে প্রতিদিন অবশ্যই একটা শ্লোক পড়ব অথবা শুনব, এই প্রতিজ্ঞা করছি। আমাদের অষ্টম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তুমি গীতা সমস্ত মানব জাতির কল্যাণ জন্য প্রদান করেছ, আমি চেষ্টা করব তোমার দিব্য বাণী গীতার প্রচার করতে। আমরা পরমাত্মার কাছে আমাদের আটটি প্রতিজ্ঞা করেছি। শ্রীমান নারায়ণকে প্রতিদিন আমাদের কথা দেওয়া যা আমরা করব, যেমন তিনি বলেছেন, নিজেই একটি মহান পুজো। চলো আমরা তাকে অটল বিশ্বাসের সাথে আমাদের প্রতিজ্ঞা কুদি। ও শ্রীমান নারায়ণ, আমি তোমার বলা মতন করব, আমি তোমার ইচ্ছা মতন আচরণ করব এবং আমি কেবল মাত্র তোমার জন্যই কাজ করব। শ্রীমান নারায়ণ করিষ্যে বচনম তব, এর মানে হলো, শ্রীমান নারায়ণ, আমি তোমার নির্দেশনা মোতাবেক আচরণ করব। সর্বম শ্রী কৃষ্ণার্পণমস্তু, জয় শ্রীমান নারায়ণ। অপরম ভবতো জন্ম পরম জন্ম বিবস্বতাহ কথমেতত বিজানীয়াম ত্বমাদৌ প্রোক্তবানিতি। ওম অপরম ভবতো জন্ম পরম জন্ম বিবস্বতঃ কথমেতত বিজানীয়াম ত্বমাদৌ প্রোক্তবানিতি। ওম শ্রীমন্নারায়ণ করিষ্যে বচনম তব, সর্বম শ্রীকৃষ্ণার্পণমস্তু, জয় শ্রীমন্নারায়ণ। অপরম ভবতো জন্ম পরম জন্ম বিবস্বতঃ কথমেতত বিজানীয়াম ত্বমাদৌ প্রোক্তবানিতি। ওম জয় শ্রীমন্নারায়ণ। সকল ভক্তদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের জীবনে সমস্ত কিছুতে আমরা অবিলম্বে এবং কার্যকর ফলাফল চাই, এই অর্জন করতে আসুন প্রতিদিন 1 মিনিট বের করি এবং নারায়ণ অস্ত্রম পড়ি। নারায়ণ অস্ত্রম পেতে নারায়ণ অস্ত্রম ওয়েবসাইটে যান, যা হলো www.narayanastram.org, এবং রেজিস্ট্রেশনে আপনার নাম এবং ইমেল প্রদান করুন।
আপনার দেওয়া ইমেল আপনি একটি নারায়ণ আশ্রম পিডিএফ পাবেন। পিডিএফ এ একটি রামায়ণ শ্লোকা, একটি গীতা শ্লোকা এবং একটি বিষ্ণু নামম রয়েছে। এই এর মধ্যে তিনটি একত্রে নারায়ণ আশ্রম বলা হয়। প্রত্যেকে এই শ্লোক এর একটি ভিন্ন সম্মিশ্রণ পায়। যখন প্রত্যেকে তাদের নারায়ণ আশ্রম পাঠ করে বা শোনে, 24,000 ভক্তদের সাথে এক রাউন্ড সমগ্র রামায়ণ পরায়ণ, 33 রাউন্ড শ্রীমদ্ ভগবদ গীতা পরায়ণ, 24 রাউন্ড বিষ্ণু সহস্ত্র নাম বৃত্তান্ত সম্পন্ন হয় প্রতিদিন। এই এমন একটি অসাধারণ ফলাফল যা প্রতিদিন এটি করার ফলে আসে। সেই জন্যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা অবিলম্বে যান এবং আপনার নিজের নারায়ণ আশ্রম গ্রহণ করুন। জয় শ্রীমন্নারায়ণ।